উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে আমন ফসল ঘরে তোলার পর অনেক ক্ষেত পতিত অবস্থায় পড়ে থাকত লবণাক্ততার কারণে হতো না অন্য ফসল তবে এখন সে দৃশ্যপট পাল্টেছে ফসলের সবুজ বারোতায় ছেয়ে গেছে বিস্তৃত মাঠ প্রান্তর অনুকূল আবহাওয়ায় জেলা জুড়ে ব্যাপক ফলন হয়েছে মুগের দেশে বছরে যে পরিমাণ মুগ ডাল উৎপাদন হয় তার প্রায় অর্ধেকই হচ্ছে এই জেলায় কয়েক বছর ধরে এখানকার মুখ দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে জাপান সহ বিভিন্ন দেশে সদর উপজেলার লোহালিয়া গ্রামের কৃষক রিপনচন্দ্র পাঁচ একর জমিতে মুগের আবাদ করেছেন রোগ না থাকায় ফলন ভালো হয়েছে তবে শ্রমিক না পাওয়ায় ক্ষেতের পাকা ডাল নিয়ে দুশ্চিন্তায় তিনি প্রচন্ড দেওয়ার কারণে আমাদের এই শ্রমিকের খুব অভাব হয়ে দেখা দিয়েছে আর দুই চারজন শ্রমিক যাও পাওয়া যাচ্ছে তাও কিন্তু খুবই একটা মানে চড়ামূল্যের চাষিরা বলছেন তীব্র রোদের কারণে মুগে ছড়া পেকে ফেটে খেতে ঝরে পড়ছে এতে লোকসানের শঙ্কা তৈরি হচ্ছে এবার আমাদের প্রচুর ডাইল পাকছে তাই মানে শ্রমিক পাই না তাই আমি নিজেই আসছি ডাল তুলতে আগে আমরা চারশো থেকে পাঁচশো টাকার শ্রমিক দিয়ে কাজ করাইতাম বাট এবার আষ্টশো এক হাজার বারোশো টাকা পর্যন্ত তারা দাবি করে যে কারণে আমরা তাদেরকে আমরা দিয়ে পোষাইতে পারতে আসিনা। না মুগ ডালের ফলন বাড়াতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ কৃষকরা আশাবাদী এবং আমরাও খুবই আশাবাদী এবারে মুগডালের ফলন ভালো হবে এবং আমরা বরাবরে যে পটোখালী জেলার যে ঐতিহ্য এবং সুনাম যে এখান থেকে মুগডাল বিদেশে রপ্তানি এবারেও ইনশাল আশা প্রকাশ করা যাচ্ছে যে ব্যাপক হারে মুগ ডাল বিদেশে রপ্তানি হবে এবং দেশের বাজারের চাহিদা পূরণ করতে পটোখালী জেলার সক্ষম হবে কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এই মৌসুমে সাতাশি হাজার চল্লিশ হেক্টর জমিতে মুগ ডালাবাদ হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আশা করা হচ্ছে এবছর জেলায় এক হাজার কোটি টাকার মুগ উৎপাদন হবে এখন পটুয়াখালী